اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين منيب এই বরকতময় রজবের মাস রজবের চাঁদ আল্লাহ আল্লাহ যেই রজব মাসে অগণিত নিয়ামত রেখেছো সেই নিয়ামতগুলো তোমার আশেক বান্দারা বান্দিরা তালাশ করে করে বাহির করিয়া উসিলা দিয়া তোমার কাছে চায় গো আল্লাহ তদ্রুব আমরা এই রজবের মাসে মাঝামাঝি সময়ে আল্লাহ আল্লাহ এক জাগ যুবকদেরকে এক জাগ নবী প্রেমিক ওয়ালি প্রেমিক দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে ডাইনে বামে সামনে পেছনে বাফারে তিমরে লইয়া তোমার শাহী দরবারে হাত বিছাইলাম জানিনা জানিনা এই মুহূর্তে আমার মতো কে যেন বা ফাড়ায় তিন আর কে যেন মাহারায় এই মুহূর্তে কে যেন দুঃখী কে যেন সুগী কে যেন ওয়াবি কে যেন রুগী গো আল্লাহ আল্লাহ তোমার সায়ং সাই দরবারে ভিক্ষুকের মতো দুইটা দুইটা হাত বিছাইয়া তোমার কুদরতি পায় ধরে ভিক্ষা চাই গো আল্লাহ তুমি আমাদের সেই আব্বা আম্মার কবরে আজাবে দিও না আব্বা আম্মার কবরে আল্লাহ আজাবে দি আব্বা আম্মার কবরে আল্লাহ এ সোনাগান্দা কুজুরিবাসী এ বাখরাবাদ তেমরিয়া এই সাহেবনগরবাসী এই মাইকটা দিয়ে যদি আপনার আব্বা আম্মার জন্য দরখাস্ত করেন কবর থেকেই তারা শুনতে পায় এই মুহূর্তে তারা কবর থেকে শুনতে পায় আপনাদের কণ্ঠের আওয়াজটা কি আব্বা আম্মা একটু শুনবে না লজ্জা পান আব্বা আম্মার জন্য দরখাস্ত করতে প্রাণ ভরে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তুমি সর্বপ্রথম যদি চাইবার হয় তাহলে মা বাবার জন্য চাও সুবহানাল্লাহ আব্বাই আমার কবরে আল্লাহ আজাবে দিও না দাদা দাদির কবরে আল্লাহ লজ্জাবোধ করতেছেন ভাই কেরে দাদা মা বাপ দেখকে তো অভ্যাস নাই কই মেদু গেছে গা এই জন্য লজ্জাবোধ করতেছেন না খুশি হবেন এই জন্য আপনাদের কণ্ঠের আওয়াজটা যতটুকু যাবে গাছ বৃক্ষ তরুণতা সাক্ষী হয়ে যাবে একটা লোকের ডাক যদি কবুল হয় সমস্ত আব্বাম্মার কবর আজ মাফ হয়ে যাবে আব্বা আমার কবরে আল্লাহ আজাবে দি দাদা দাদির কবরে আল্লাহ আজাবে দিও না নানা নানির কবরে আল্লাহ আজাবে দি সে যে শান্তিতে রাখছিলাই আল্লাহ আমরা রে মায়ের গর্বেতে যে শান্তিতে রাখছিলাই আল্লাহ আমরা রে মায়ের গর্বেতে ওই শান্তিতে রাইখ গো আল্লাহ মা বাপ রে কয়বরে ওই শান্তিতে রাইখ গো আল্লাহ মা বাপ রে কয়বরে কঠিন হাম সরের দিনে গো কাহার নামে দরিবে আল্লাহ তুমি কাহার নামে দরিবে হাউজ কাউসার পিলাইও নূর নবীর হাতে হাউজ কাউসার পিলাইও নূর নবীর হাতে যে নবীর দেখলে গো আল্লাহ গুণ তাকে না
আমার নবীরা না দেখাইয়া মরণ দিও না, আমার নবীরা না দেখাইয়া মরণ দি। আল্লাহ জামল করলাম বলবে আজ মাফ করে কুঠি গুনে সাবু বরকত বাড়াইয়া আমার দয়াল নবীজির রওজা সোনার মদিনায় কবুল করে নাও। সাহাবাই কেরাম তাবে তাবিন জঙ্গে উহুদ জঙ্গে বদর কারবালার প্রান্তরে জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াল্লা আমার নবীজির ওয়ালি আওলাদের আর হাফাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ চার তরিকার ওয়ালি চার তরিকার পীর চার তরিকার সিলসিলায় যত ওয়ালি আব্দাল গাউস কত ফকির দরবেশ বাংলা আসামের জমিনে সুদূর চট্টগ্রামের জমিনে সিলেটের জমিনে ঢাকার জমিনে খুলনা বাগেরহাটের জমিনে রাজশাহী রংপুরের জমিনে ফুরফুরে আজমপুরের জমিনে সারসিনার জমিনে সোনাকান্দার ফুলবাগানে আল্লাহ মরহুমে আওয়াল মরহুমে সানি দয়ার আরো হাপাকে আজকের মাহফিলের হাদিয়া কবুল করে নাও। আল্লাহ এ মনিব আজকের মাহফিল প্রতি বছরের ন্যায় যাদের কর্তৃত্বে যাদের মেহান্নতের ফসল এক জাগ যুবকেরা আল্লাহ একটা মাস ধরে ঠিক মতো ঘুমায় মনিব গো একটা মাস ধরে তারা ঘুমায় নাই আল্লাহ আল্লাহ একটা মাস তারা রাত্র দিন পরিশ্রম মেহান্নত করে প্রতি বছরের ন্যায় এই সুন্নি মহাসম্মিলনের আয়োজন করে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে যুক্তি বুদ্ধি পরামর্শ মাইকিং লাইটিং পোস্টারিং দিয়া যে যেমনিভাবে আল্লাহ আজকের এই মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের আব্বাম্মা দাদা দাদি সহ আমরা যারা হাত বিছাইছি মাইকের আওয়াজ পাইয়া যারা হাত বিছাইছে যারা যেইখানে আছে দূরে বুঝি না কাছে বুঝি না মহিলা পুরুষ বুঝি না আল্লাহ প্রত্যেকের আব্বাম্মার কবরে আজম মাফ করে দাও দাদা দাদি নানা নানির কবরে আজম মাফ করে দাও রক্ত বংশের কবরে আজম মাফ করে দাও ওরে এলাকাবাসী রে এক দেখ যুবকেরা প্রবাসে মেহান্নত পরিশ্রমের ফসল অনেকে সহযোগিতা করেছে অনেকে সহযোগিতা করবে আশ্বাস দিয়েছে আল্লাহ সকল প্রবাসীরারে হায়াত বাড়াইয়া দাও সকল বিদেশিরারে হায়াত বাড়াইয়া দাও কামায়ের দিয়ে বরকত দাও স্বাস্থ্যের উপর বরকত দাও আল্লাহ যাদের কাগজপত্র নাই কাগজপত্রের ব্যবস্থা করে দাও এরে আমার এলাকাবাসী রে আমরা জানি কিছু দেখি রে আয় হায় কাগজপত্র নাই আকামা নাই আয় হায় রে মোয়াল্লেমের অর্থাৎ কফিলের খবর নাই মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ গোপনে গোপনে ঘুরে ঘুরে থাকে বন্ধু বান্ধবের কাছে যদি যায় রে পরিচয় দেয় না পরিচয় দেয় না আল্লাহ এমন অসহায় অবস্থায় অনেক প্রবাসীরা আছে গো আল্লাহ আল্লাহ অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুরতেছে রাস্তায় রাস্তায় ঘুরে আজকা হবে কালকা হবে আল্লাহ তুমি দয়া করে যারা যাইবে যাইবার তৌফিক দাও যারা বিদেশে আছে সহি সালামতে রাখো যারা ব্যবসায় আছে বরকত দিও যারা চাকরি করে বরকত দিও আল্লাহ তুমি দয়া করিয়া আমার এই দেশবাসী এলাকাবাসী রে আল্লাহ তুমি জীবনে একবার মৃত্যুর আগে হইলেও সোনার মক্কা মদিনা দেখাইয়া দিও ইয়া আল্লাহ লোক বুঝি না পুরুষ লোক বুঝি না গরিব ধনী বুঝি না হায়াতে যদি না হয় আর্থিকে যদি না হয় ও আল্লাহ স্বপ্ন যুগে হইলেও মক্কা মদিনায় একটা নজর দেখাইয়া দিও ইয়া আল্লাহ স্বপ্ন যুগে হইলেও আমার নবীজির চেহারা মুবারকটা দেখাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মরতে রাজি যেই দিন ডাক দিবা সেই দিন ওই মরতে রাজি আল্লাহ আমল নামায় গুনার খামরারে মরণ দিও না যদি মরণের ডাক দিবা মালাকুল মৌত আইসা হাজির হয়ে যাবে সাকরাতুল মওত যখন শুরু হয়ে যাবে মালাকুল মৌত আসবে রুহ নিতে
আর মরদুদ শয়তান আসবে আমরার ইমানদারে লুনটুন করে নিতে। ও আল্লাহ, মালাকুল মউতের অবস্থা দেখলে এমন একটা পানির পিপাসা হবে, সাত সমুদ্রের পানি মুখে দিলে ও যেদিন ভয়ে পানির পিপাসা মিটবে না। ওই কঠিন মুসিবতের দিনে ডান পাশে আমার দয়াল নবীজির চেহারা মুবারকটা দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে মধুমাখা কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লা, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।